হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাস ফ্যামিলি ব্লগস। তো দাস ফ্যামিলি ব্লগসে সবাইকে আবার নতুন আরেকটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমাদের বাড়িতে অনেক কাজ, তার মানে এই যে আমার দাদার রুমটা একটু রং করেছে, তো এই যে চারিদিকটা পুরো রং করা, ঘর দোয়ার গোছানোর অনেক কাজ চলছে। তো এগুলো করছি আমি, অনেক কাজও করছি। এইদিকে সুদীপন ওদের আবার হোলি খেলা স্টার্ট হয়ে গেছে, আমিও খেলবো। তো আমি কিভাবে খেলি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর এখন যে সুদীপন মন্ত্রগীতি খেলছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। এই যে দেখো, সুদীপন আর মন্ত্রগীতির খেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, পুরা সবে হোলি দিয়ে। সায়নও খেলছে, কালকেও খেলেছে, এই যে হোলি দিয়ে পুরো একদম ভরে গেছে। মন্ত্রগীত তো নিজের মুখে নিজেই রং মাখাচ্ছে। তো এই দিকটাও মানে চারিদিক মাদের বাড়ি কি অবস্থা হয়ে আছে, তো সবগুলোকে একটু মাকে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, কারণ কাল আমি আবার চলে যাব। তো মানে চারিদিকে কাজে কাজ, বাড়ি রং করালে তো কি অবস্থা হয় সেটা তো আপনারা জানেনই। তো এই যে আমি পুরা বাড়ি ঘর দুয়ার মাকে গুছিয়ে দিয়ে যাব, তো এখন স্টার্ট করে দিয়েছি। সুদীপনের সাথে আরও বাচ্চা এসেছে, ওরাও খেলছে, একজন একজনকে রং লাগাচ্ছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি বল। তোরা তোরা দিবি না, সুদীপনকে দিবি না? এই যে মন্ত্রগীতি ওদের সাথে হোলি খেলছে, কি সুন্দর মুহূর্ত। কেন এ রাম বদি আমার মাথা টাথা বড়াই দিচ্ছে? পরিষ্কার কিভাবে ভূত বানিয়ে দিল আমাদের পাড়া কাকিমণি বদি সবাই এসে। তো খেললাম একটু, এইটুকু খেলবো, আর বেশি কিছু খেলবো না, হয়ে গেল আমাদের খেলা। তো ওই যে কাকিমা ওরা চলে যাচ্ছে সবাই, মন্ত্রগীতিকেও দেখতে পাচ্ছেন কিভাবে ভূত বানিয়ে দিল। মন্ত্রগীতি তো খুশি, ও পুরা খুশি, পুরা কালারফুল হয়ে গেছে মন্ত্রগীতি। এই যে বাবা, হ্যাপি হোলি বলো। সবাই শেষে এখন আমরা মা ছেলেরা হোলি খেলে নেবো। এই যে সব হোলি খেলা হয়ে গেছে, হ্যাপি হোলি বাবা, হ্যাপি হোলি। তো খেলে নিলাম আমরা মা ছেলেও, হয়ে গেল আমাদের খেলা। তো এখন বৃষ্টিও আসবে, ওয়েদার খুব খারাপ করেছে, এখন আমরা স্নান করে নেব। সায়নে সায়নের মামার সাথে হোলি খেলছে, সায়নে না সুদীপনে সুদীপনের মামার সাথে হোলি খেলছে, যে পুরা ভরাচ্ছে ওর মামাকে, ওর মামাও চুপ করে দাঁড়িয়ে আছে। ওর মামা অ্যাকচুয়ালি ভালোই পাচ্ছে, বলো ভরা ভরা আমাকে ভরা, এই যে চুপ করে দাঁড়িয়ে আছে ওর মামা। তো হয়ে গেল মামার ভাগ্নার হোলি খেলা। তো এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বাইরে খুব বৃষ্টি এসেছে, হোলি খেলাও শেষ, বৃষ্টিও নেমেছে। তো সুদীপনও স্নান টান করে খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আমরা খেতে যাব। তো এই যে বাবা আর দাদা ভাত খেতে বসে গেছে, ওরা খাচ্ছে, আমার আর মার জন্য বাড়া হয়ে গেছে, আমি আর মাও এখন খেতে বসে যাব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে একটু দেখাই
কি অবস্থা একদম, সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে না, বৃষ্টির ওয়েদারটা না একদম ভালো লাগে না। তো কি আর করবো, ঘরে আটকে বসে থাকতে হবে, বৃষ্টির দিনে বসে বসে কি আর করবো, ঘুম থেকে উঠে এখন বসে বসে মুড়ি মাখা খাচ্ছি। তো এই যে মুড়ি মাখাটা বৌদি আর আমি বসে বসে মুড়ি মাখা খাচ্ছি, আর এই যে দেখো বৌদি কি সুন্দর করে মুড়ি মেখে এনেছে। তো কি ভালো লাগে না বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে, তা আমরাও খাচ্ছি।